মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প অমর জীবন। তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। জন্ম 1947 সালের 15ই অক্টোবর, মৃত্যু 2010 সালের 18ই জুলাই। বাবার মতোই করেছেন শিক্ষকতা, রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত অলাদ চক্র বইটি থেকে। আজকের গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে অমর জীবন। মঠ লেনে তারানাথের বাড়িতে আমাদের চিরাচরিত আড্ডা বসেছে। আজ ছিল জন্মাষ্টমীর ছুটি। দুপুরের পরেই কিশোরী সেনার আমি গল্পের লোভে হানা দিয়েছি তারানাথের বৈঠকখানায়। আমরা আসবার সময় মোড়ের দোকান থেকে কিনে আনা তারানাথের প্রিয় সিগারেট পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিলাম। এটা না হলে তারানাথের গল্পের মেজাজ আসে না। নানা রকম কথা হতে হতে নিজের ছোটবেলার গল্প বলতে আরম্ভ করল তারানাথ। সাধারণত সে নিজের পুরনো জীবন সম্বন্ধে কিছু বলতে চায় না, অন্তত সাধারণ পারিবারিক তথ্যগুলো আলোচনা করে না। বেছে বেছে কেবল অদ্ভুত আর অলৌকিক অভিজ্ঞতার গল্প শোনায়। আজ হঠাৎ কিশোরী জিজ্ঞেস করল, আচ্ছা আপনি তন্ত্র সাধনার উৎসাহ মানে প্রেরণা পেলেন কোথা থেকে? আপনার পূর্বপুরুষদের মধ্যে কি কেউ তন্ত্র সাধক ছিলেন? মানে আমি বলতে চাইছি যে এর ধারাটা কি পরিবারে আগে থেকে ছিল? সিগারেটের শেষ অংশ ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিতে দিতে তারানাথ বলল, তা বলতে পারো। একেবারে রক্তাম্বরধারী তান্ত্রিক কেউ না থাকলেও বাপ ঠাকুরদা প্রপিতামহের ভেতর অনেকেরই রীতিমতো সাধক শ্রেণীর মানুষ ছিলেন। এই যেমন আমার আপন ছোট ঠাকুরদা, মানে বাবার ছোট কাকা, তিনি কৈশোরেই গৃহত্যাগী হয়ে চলে গিয়েছিলেন। আপনার ছোট ঠাকুরদা আর কখনো সংসার জীবনে ফিরে আসেননি? না, তবে একবার তাঁর সন্ধান পাওয়া গিয়েছিল। সেও এক বলবার মতো গল্প। আরে বলুন না, আজকের আসর সেইটা দিয়ে শুরু হোক। বেশ বেশ বলছি। এ কাহিনী আমার বাবার কাছে শোনা। বাবা খুব সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারতেন, এ বিষয়ে তাঁর নাম ছিল। আমাদের গাঁয়ের সরসী চাটুর্যের বৈঠকখানায় সন্ধেবেলায় রোজ জমাটি আড্ডা বসত। বাবা ছিলেন সেই আড্ডার প্রধান কথক। যখনকার কথা বলছি সেটা 1915 সাল হবে, আমি বাড়ি ছাড়া বহুকাল। ইউরোপে প্রথম মহাসমর সবে শুরু হয়েছে শ্রাবণ মাসের শেষ দিক। দিন তিনেক হল অবিশ্রাম বৃষ্টি হয়ে চলেছে, আকাশে মেঘ থাকায় সন্ধে নেমেছে একটু তাড়াতাড়ি। সরসী চাটুর্যের বৈঠকখানায় সান্ধ্য আড্ডা জমে উঠেছে দারুণ। সরসী চাটুর্যের আড্ডা এ গ্রামে বিখ্যাত। এমন ঢালাও তামাকের ব্যবস্থা আর কারো বাড়িতে নেই। তাছাড়া আড্ডার মধ্যে অন্তত একবার কাঁসার বাটিতে করে সর্ষের তেল দিয়ে জবজবে করে মাখা মুড়ি ছোলা ভাজা আসবেই। সেদিন হচ্ছিল গল্পের রাজা ভূতের গল্প। বাড়ির ভেতর থেকে চাল ভাজা ছোলা ভাজা এসে গিয়েছে, হুঁকো ঘুরছে হাতে হাতে। ঘরের কড়িকাঠ থেকে লোহার বাঁকানো হুকে ঝুলছে হিংসের ডবল পলতের বাতি।
সজল বাতাসে সেটা সামান্য দুলছে, ফলে আড্ডাধারীদের ছায়া দুলছে বৈঠকখানার দেয়ালে। আলো ছায়ার মায়ায় জমে উঠেছে অপ্রাকৃত গল্পের আসর। আমার বাবা বললেন, আরে দূর, তোমরা বেশিরভাগই শোনা কথা বলছো, নিজেরা কিছুই দেখেনি, ওসব গল্পের মূল্য কি? নিবারণ ভাদুড়ি হুঁকোটা রাম গাঙ্গুলির হাতে ধরিয়ে দিয়ে বললেন, আদিনা তুমি বড় বড় কথা বলছ, নিজে কি দেখেছো বলো তো, হে আমরা একটু শুনি। কেবল বড় বড় কথা বলেই তো আর বাজার গরম হবে না কি, তাই তো? সরসী চাটুর্যে বললেন, সেই ভালো, চক্রবর্তী মশাই এতক্ষণ চুপ করে শুনে যাচ্ছিলেন, এবার ওর গল্পই হোক। গল্প নয়, গল্প নয়, সত্য কাহিনী। বেশ তো, তাই হোক। পাতিরাম মজুমদার একটু ভালো মানুষ, ভীতু ধরনের লোক। আড্ডায় অনেকক্ষণ ধরে ভূতের গল্প তার পছন্দ হচ্ছিল না। এবার তিনি একটু সন্ত্রস্ত হয়ে বললেন, আজ এই পর্যন্ত থাকলেই ভালো, দেখছো তো আকাশের গতি, আর বেশি জোরে নামলে আর বাড়ি ফেরা মুশকিল হয়ে পড়বে, শুনছো মেঘের ডাক? আরে বসো, আমার চাকর তোমাকে বাড়ি পৌঁছে দেবে। কোন পাতিরাম হতদম হয়ে বসে পড়লেন। আদিনাথ কাহিনী শুরু করলেন, যে সময়ের কথা বলছি তখন আমার বয়স 12-13 হবে, শীতকাল, দোলাই গায়ে দিয়ে বাইরের দালানে বাবার কাছে বসে পড়াশোনা করছি। বাবা বসে হিসেবের খাতাপত্র দেখছেন, এমন সময় একটা ভবঘুরের চেহারার লোক এসে উঠোনে দাঁড়ালো। লোকটার বয়স আন্দাজ করতে পারলাম না, কিন্তু দেখে মনে হলো এর বয়স 30, 40, 50 বা 60 কিংবা 70 যা কিছু হতে পারে। পরনে খাটো আধময়লা ধুতি, গায়ে আধময়লা ফতুয়া, কাঁধে ভাঁজ করা রয়েছে একটা খয়েরি রঙের মোটা চাদর। এই ভয়ানক শীতেও লোকটা চাদর গায়ে জড়ায়নি, গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, মাথায় অবিন্যস্ত ঝাঁকড়া চুল। সবচেয়ে আশ্চর্য হলো তার চোখ দুটো সোজাসুজি সামনে তাকিয়ে আছে, অথচ দেখে মনে হচ্ছে সে কিছুই দেখছে না, পাগলের মতো। কিন্তু পাগল নয়, তার দৃষ্টিতে চিন্তা সঙ্গতির বাঁধনই আছে। বাবা বাবা মানে ওই রামনাথ চক্রবর্তী মুখ তুলে দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোথা থেকে আসছো, কে তুমি? খুব মোলায়েম মৃদু গলায় সে বলল, আগে আমি একজন পথিক, কোথাও থেকে আসছি না, আমার বাড়ি ঘর নেই, আমি আজ এখানে ভাত খাব। তার কথাগুলো অসংলগ্ন, হঠাৎ এভাবে কেউ কারোর বাড়ি ভাত খেতে চায় নাকি? বাবা বললেন, তোমার নাম কি? এখন বাড়ি না থাকতে পারে, কিন্তু এক সময় তো ছিল, মানুষ আকাশ থেকে পড়ে না, নিজের পরিচয়টা দাও। সে নিজের নাম বলল, বলল তার বাবা নাকি ছিলেন পণ্ডিত মানুষ, ঈশ্বরচন্দ্র সার্বভৌম। বাবা ছিলেন মানে কি, এখন তিনি কোথায়? সে ডানাতের তর্জনী উপরে তুলে দেখালো। বাবা লজ্জিত হয়ে বললেন, ও আচ্ছা আচ্ছা, ভয় নেই, আমি চোর ডাকাত না। না না, আমি তা মনে করিনি, আসলে তোমার কথাবার্তা একটু অদ্ভুত ধরনের কি না, তাই আর কি। উঠোনে নিমগাছতলার কুয়ো থেকে বালতি করে জল তুলে হাত মুখ ধুয়ে লোকটা এসে বারান্দায় উঠে বসল। বাবা জিজ্ঞাসা করলেন, এখন কি কিছু খাবে? রাত্রিরে কোথায় ছিলে? সকালে উঠেই হাঁটছো বুঝি? বাবা কেন এই প্রশ্ন করলেন তা আপছা আপছা বুঝতে পারলাম। মাইল চারেক দূরে চাপা গাড়ি ছাড়া কাছাকাছি অন্য কোনো গ্রাম নেই, তার পরের গ্রাম ময়নাচাঁদা অনেক দূর, সকালে উঠে সেখান থেকে হেঁটে আসা সম্ভব নয়। লোকটা কি বলে বাবা দেখতে চাইলেন। সে সহজভাবে বলল, না আমি এখন কিছু খাবো না, একেবারে দুপুরে ভাত খাবো, আর যদি থাকতে দেন তাহলে আজ রাত্রিটা থেকে যেতে পারি। এই ভিটেতে আসলে একটু স্বপ্ন দেখতে হবে কি না? কথাটা শুনে ভাবলাম লোকটা চোর ডাকাত না হতে পারে, কিন্তু পাগল নিশ্চয়। হ্যাঁ, স্বপ্ন দেখতে হবে মানে
রাগ করবেন না, আমার কথাবার্তা একটু পাগলাটে মতন, কিন্তু আমি লোকটা খারাপ নই। আচ্ছা, আপনাদের এই বাড়ির দক্ষিণ দিকের ভিত সামান্য নিচু তা জানেন? সমস্ত বাড়িটা একটু কাত হয়ে আছে, উত্তরে উঠে দক্ষিণে ঝুঁকে। আর আপনাদের বাড়িতে শালিক বসে না খেয়াল করেছেন কখনো? আপনি তো এ বাড়ির কর্তা, আপনার অনামিকা কিন্তু মধ্যমার চেয়ে বড়, এ বাড়ির প্রত্যেক বড় ছেলেরই তাই। কি ঠিক বলছি তো? আমি অবাক হয়ে গেলাম, সত্যি তো তাই? আমার মাঝের আঙুলের চেয়ে পরের আঙুলটা বড়, মেজো কাকার ছোট কাকার বড় ছেলেরও তাই। এই লোকটার পক্ষে সে কথা এত তাড়াতাড়ি কি করে জানা সম্ভব? তাতে কি, সেই জন্যই আমি এই বাড়িতে একটা রাত ঘুমিয়ে স্বপ্ন দেখতে চাই, এটাই আমার কাজ। পথে পথে ঘুরে বেড়াই, মন্দিরের চাতালে গাছতলায় বা কোনো গেরস্থের বাড়িতে আশ্রয় নিই। সব জায়গাতে কিন্তু স্বপ্ন দেখা যায় না, ওর একটা নিয়ম আর লক্ষণ আছে, সে বুঝিয়ে বলা যায় না, কিন্তু আমি ঠিক টের পাই। কাল সকালে আমি আরো অনেক কথা বলতে পারবো। বাবা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বললেন, তুমি তাহলে আজ রাত্রির এখানে থাকতে চাইছো? বারে, নইলে স্বপ্ন দেখব কি করে, জেগে কি স্বপ্ন দেখা যায়? বাবা আর কিছু মুখে বললেন না, মুখ নামিয়ে আবার হিসেবের খাতায় মন দিলেন। লোকটা দুই হাতে হাঁটু বেড দিয়ে তার উপরে থুতনি রেখে বসে রইল। অনেকক্ষণ পরে বারান্দা থেকে নেমে নিম গাছের গোড়ায় পড়ে থাকা একটা লম্বা কঞ্চি তুলে সেটা দিয়ে পুরো উঠোনটা মেপে ফেলল। এক, দুই, তিন, চার, তারপরে নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলো, আটত্রিশ। আটত্রিশ কেন, বাকি চার কোথায় গেল? বাকি চার না, তা কেমন করে হবে? আমরা অবাক হয়ে তাকিয়ে আছি, বাবার মুখ খাতার দিকে না মানো, কিন্তু চোখ দিয়ে তিনি লোকটার কাণ্ড দেখছেন। কিসের আটত্রিশ, আরো চার বেশি হলেই বা কি ক্ষতি হতো? উঠোন মাপা হয়ে গেলে কঞ্চিটা লোকটা আবার যত্ন করে নিম গাছের তলায় রেখে এলো। দুপুরে খেতে বসে লোকটা ভাত খেল খুব কম, পাড়া গাঁয়ে একটা বাচ্চা ছেলেও তার থেকে বেশি খেয়ে থাকে। বাবা খেতে খেতে একবার বললেন, আর ভাত নেবে না, মাছের লেজা দেবে একটা? না, বেশি খেলে স্বপ্ন দেখা যায় না, খালি পেট মোটা হয়। খাওয়া হয়ে গেলে গুরুজনেরা বিশ্রাম করতে গেলেন, লোকটা উঠোনে নেমে মনোযোগ দিয়ে নিম পাতা কুড়োতে লাগলো। তার কাজ করার ভঙ্গিটাও খুব সুন্দর, একটি একটি করে হলুদ ঝরা পাতা তুলে ফু দিয়ে ধুলো ঝেড়ে সে হাতের মুঠোয় গুছিয়ে রাখছে। অনেক পাতা জড়ো হয়ে গেলে সে বারান্দায় উঠে এসে সেগুলোকে আলপনার মতো করে সাজাতে লাগলো। আমরা ছেলেপুরেরা তার কাছে দাঁড়িয়ে তার কাজ দেখছি। একটু একটু করে বারান্দার উপর নিম পাতা দিয়ে তৈরি সুন্দর একটা আলপনা ফুটে উঠল। সে মাথা একদিকে কাত করে নিজের শিল্পকর্ম দেখতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, এটা কি হলো বলো তো, এটা কি হলো? এটা তো আলপনা, কিন্তু এ দিয়ে কি হয়? সরাসরি সে কথার উত্তর না দিয়ে লোকটা বলল, আচ্ছা এটা দেখে তোমার মনে কি ভাব জাগছে আমায় বলো। ভালো লাগছে, দেখতে সুন্দর বলে আনন্দ হচ্ছে। বাহ, তাহলে তো তুমি আসল জিনিসটাই বুঝে গেছো, এটা দিয়ে কিছু হয় না, ভালো লাগে তাই বানালাম। আমার খুব পছন্দ হয়ে গেল তাকে, তার কথার অর্থ সবটা বুঝতে না পারলেও বক্তব্যের সৌন্দর্য এবং গভীরতা আমাকে স্পর্শ করল। রাত্রিরে সে কিছু খেলো না, বলল, স্বপ্ন দেখার দিন রাত্রিরে মুখ এটো করতে নেই। বাবা বৈঠকখানের ভেতরে মশারি টাঙিয়ে বিছানা করে দিয়েছিলেন, কিন্তু সে শুল উঠোনের পাশে বারান্দায়, আমি রাত্রিরে শুতাম মায়ের কাছে। ভেতর বাড়ির সেই শোবার ঘরের জানলা দিয়ে নাথ মন্দিরের উপাশের বারান্দা বেশ কিছুটা দেখা যায়।
অনেক রাত্রে ঘুম ভেঙে একবার তাকিয়ে দেখি নাট মন্দিরের ওধারটা যেন খুব হালকা নীল একটা আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে। আমার চোখে তখন গভীর ঘুম লেগে আছে। খাটের ওদিকে ঘুমন্ত মায়ের গভীর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ঝিমঝিম করছে দুপুর রাত, সেই আবছা চেতনার মধ্যেও অবাক হলাম কিসের আলো ওখানে। ওদিকে তো বারান্দায় সেই অতিথি শুয়ে আছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালবেলায় নাট মন্দিরে আসর বসলো ওই স্বপ্ন কাহিনী শোনার। মোটা মোটা থামের আড়ালে মা কাকিমারাও এসে দাঁড়িয়েছেন। স্বপ্ন দেখেছ তাহলে কাল রাত্রিরে? আগে হ্যাঁ, আমি জানতাম দেখতে পাবো। কি দেখলে? কর্তামশাই, প্রথমে একটা ভালো খবর বলি। আপনার এক ভাই ছোটবেলাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, ঠিক কিনা? হ্যাঁ, আমার সবচেয়ে ছোট ভাই 14 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু তুমি কিভাবে? স্বপ্নে দেখেছি। শুনুন, আপনার সেই ভাই জীবিত আছে। সে কি, কোথায় সে? বেঁচে থাকলে বাড়ি ফিরে আসছে না কেন? উনি এখন সন্ন্যাসী, উত্তর ভারতে কোথাও আছেন। জায়গাটা ভালো করে ধরতে পারলাম না, তবে উনি যে আর বাড়ি ফিরবেন না সেটা বুঝতে পারলাম। কেদারনাথ নাম ছিল না? ঠিক, কেদারই ছিল তার নাম। বাড়ির মেয়েরা থামের আড়াল থেকে বেরিয়ে এসেছেন। আমি লোকটির দিকে তাকিয়ে আছি। সত্যি তো, আমাদের ছোট কাকা 15 বছর বয়স পূর্ণ হতে যখন আর কয়েকটা দিন বাকি, তখন এক বস্ত্রে বাড়ি ছেড়ে চলে যান। তাকে আমরা কখনো দেখিনি। ছোট কাকার গৃহত্যাগের গল্প আমরা শৈশব থেকে শুনে আসছি। এর মধ্যে ঠাকুমাকে ধরে নিয়ে এসেছেন মেজো কাকিমা। রাম 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 কই? অরাম, কে এসেছে? কি বলছে এরা? কি মা, এই যে আমি এখানে। কিন্তু তুমি কেন এখানে? মেজো বৌমা কি বলছে রাম? ছোটকুর খবর নাকি পাওয়া গেছে। মানে এই যে এই লোকটি বলছে, ও কাল থেকে আমাদের বাড়ির অতিথি। ও নাকি স্বপ্ন দেখেছে ছোটকু বেঁচে আছে, ভালো আছে। তুমি দাঁড়িয়ে কাঁপছো কেন? বসো বসো এখানে। তুমি তুমি কি বাবা? মা, আমিও আপনার একটা ছেলে। তুমি জানতে পেরেছো ছোটকু বেঁচে আছে, ভালো আছে? হ্যাঁ মা। কি করে জানলে? মা, আমি ঠক জোচ্চর কিংবা ধর্মের ব্যবসাদার হলে বলতাম বিশেষ ক্ষমতায় ডাকিনী যোগিনীকে বশ করে বা নানান রকম কঠিন প্রক্রিয়া করে জেনেছি। এবার এত টাকা দিন, তাহলে যাগযজ্ঞ করে সে ছেলেকে ফিরিয়ে আনবো। কিন্তু আপনাকে বাজে কথা বলবো না মা, ওসব কিছুই আমি জানি না। আমার একটা জন্মগত ক্ষমতা আছে, আমি স্বপ্নে অনেক কিছু দেখতে পাই। কাল রাত্রিরে এ বাড়িতে ঘুমিয়ে স্বপ্নে দেখে জানলাম আপনার ছোট ছেলের কথা। সে ফিরবে না বাবা। না মা, আর কেনই বা ফেরাবেন? তিনি ভালো আছেন, সন্ন্যাস গ্রহণ করে ঈশ্বরের আরাধনা করছেন। জানেন মা, হিন্দু ধর্মে বলে কোনো বংশের ছেলে সন্ন্যাসী হয়ে গেলে সেই বংশ পবিত্র হয়ে যায়। আনন্দ করুন মা, ছেলের গৌরবে আনন্দ করুন। বাবা, যদি আমার ছোটকু ভালো থাকে, শান্তি পেয়ে থাকে, তাহলে সে নাহি বা ফিরল, তার সুখেই আমার সুখ। তুমি এটুকু খবর যে দিলে, তার জন্য ভগবান তোমার মঙ্গল করুন। তুমি আমাকে মা বলে ডাকলে, আমি তোমাকে আশীর্বাদ করছি। মা, আপনি দেখবেন আপনার ছেলেকে? আমি দেখাতে পারি, কিন্তু কথা দিন তাকে ফিরে আসার জন্য আদেশ করবেন না। তাহলে হয়তো সে ফিরে আসবে, কিন্তু তার এতদিনের সাধনা নষ্ট হয়ে যাবে। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। কথা দিন। দেখো ভাই, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মাকে সরল মানুষ পেয়ে তুমি থাম দেখি। বাবা বাবা, আমি কথা দিলাম, আমাকে আমাকে কি করতে হবে তুমি বলো। কিচ্ছু না, আপনি এখানে বসুন। মার মেজো কাকিমা
তাকে ধরে আস্তে করে ঠাকুর দালানের মেঝেতে বসিয়ে দিলেন। সামনে বসে লোকটা ঠাকুমার হাত আলতো করে ছুঁয়ে বলল, এবার আমার দিকে তাকান, হ্যাঁ মন শক্ত করুন মা, একদম হালকা করে দিন, সোজা আমার চোখের দিকে দেখুন, একদম সোজা। কি বলবো ভায়া, তখন সাত সকাল, আমরা অতগুলো লোক দাঁড়িয়ে, আমাদের সামনে ঠাকুমা ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন, মাথা হেলে পড়ল না, শরীর কাঁতো হল না, কেবল চোখ দুটো আস্তে আস্তে বুঝে এলো। সুন্দর সমাহিত মুখ, যেন ধ্যান করছেন। লোকটা এক দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে, তারও দেহ নিস্পন্দ, সমস্ত শরীরে দৃঢ় একাগ্রতার ভঙ্গি। দেখলাম ঠাকুরমার মুখে সূক্ষ্ম একটা হাসি ফুটেছে, বাচ্চারা ঘুমিয়ে স্বপ্ন দেখলে ঠিক অমন করে হাসে। দু চার মিনিট হাসিটা রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠাকুমা আবার শান্ত সমাহিত, বাহ্যিক কোনো আবেগ শূন্য। লোকটা মৃদু গলায় ডাকল, মা এবার জাগুন, দেখা হয়েছে তো, এবার তাকান। আস্তে আস্তে ঠাকুমা চোখ খুললেন, যেন একটু অবাক হয়ে চারিদিকে তাকালেন, কোথায় রয়েছে বুঝতে না পারলে মানুষ যেভাবে তাকায়। তারপর সামনে লোকটিকে দেখে তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। হয়েছে মা? হ্যাঁ বাবা, হয়েছে। কি দেখলে মা, ছোটকুকে দেখতে পেলে? সে কথার উত্তর না দিয়ে বৌমাদের বললেন তাকে ঘরে দিয়ে আসতে। দুপা গিয়ে পিছন ফিরে তাকালেন ঠাকুমা, লোকটির দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললেন, আমি কিছুটা বুঝতে পেরেছি তুমি কে, আবার এসো, মাঝে মাঝে এসো বাবা। আসবো মা, মাঝে মাঝে আসবো। ঠাকুমা চলে গেলে বাবা বললেন, এ কি উৎপাত, কি চাও তুমি, তুমি কে? আমি একজন সাধারণ মানুষ, পথে ঘাটে ঘুরে বেড়াই, আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আমি তো আপনার কাছে কিছু চাইনি, কেবল এক রাত্রির আশ্রয় ছাড়া। মাকে তুমি কি দেখালে? মাও তোমাকে কি বলে গেলেন বুঝলাম না, এর মানে কি? কিছুই না, উনি বুড়ো মানুষ, ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় ওর মনে দুঃখ রয়েছে, সে দুঃখ মা ছাড়া কেউ বোঝে না। ওকে যদি একটু আনন্দ আর স্বস্তি দিতে পেরে থাকি তাতে কি ক্ষতি হয়েছে বলুন? তা নয়, কিন্তু মাকে কেন হঠাৎ, মানে বলছি যে হঠাৎ তো নয়, কারণ আছে, বললে যদি রাগ না করেন তাহলে বলতে পারি। বলো, রাগ করার মতো কথা নিশ্চয়ই বলবে না। আপনার মা আর বেশি দিন বাঁচবেন না, সে তো জানা কথাই, উনি বুড়ো হয়েছেন, 85 বছর বয়স, এটা আর তুমি নতুন কথা কি বললে? আজ পৌষ মাসের 3 তারিখ, এই ফাল্গুন মাসের 15ই শুক্ল ত্রয়োদশীর দিন সকালে উনি চলে যাবেন। ছেলের খবর জানতে পারলেন না, এই কষ্ট নিয়ে যেতেন, তাই ওকে একটু আনন্দ দিয়ে গেলাম। তুমি তো অদ্ভুত লোক, আমার বাড়িতে অতিথি হয়ে আমারই মায়ের মৃত্যুর কথা বলছো, জানো তোমাকে আমি ইচ্ছে করলে। ওই দেখুন, আপনি রাগ করবেন না বলে কথা দিয়েও রাগ করছেন, কিন্তু আপনাদের সবাইকে রেখে ভগবানের নাম করতে করতে মা পুণ্যবতীর মতো চলে যাবেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? দেহ ধারণ করলে একদিন ছেড়ে যেতে হয়, কেউই চিরজীবী না। আর আমার এই কথা যদি না ফলে তাহলে তো ভালোই, প্রাণ ভরে আমাকে তখন গালাগাল দেবেন। তুমি আমাকে দেখাতে পারো, আমি যদি ছোটকুকে দেখতে পাই তাহলে বিশ্বাস করি, পারো দেখাতে? আপনাকে বিশ্বাস করাবার কোনো দায় আমার নেই, আপনি আমাকে অবিশ্বাস করলে তাতে আমার কিছু এসে যাবে না, অকারণে শক্তির অপব্যয় করতে নেই। তার মানে তোমার মধ্যে কোথাও ফাঁকি আছে, তুমি চালা কি করছো? আপনার মা কিন্তু তা মনে করেন না। আচ্ছা একটা কাজ করা যাক, আপনার বংশের একটা হারানো জিনিসের সন্ধান আপনাকে দিয়ে যাই, তাহলে হয়তো আমাকে আর পুরোপুরি জোচ্চোর বনে হবে না, কেমন? কি জিনিস?
তিন পুরুষ আগে আপনাদের বংশে একটা অষ্টধাতুর বিষ্ণু মূর্তি ছিল, জানেন কি? হ্যাঁ, ঠিক কথা। তিন বা চার পুরুষ কেন, আরো বহু বহু বছর আগে থেকে সে মূর্তি আমাদের গৃহদেবতা হিসেবে পুজো করা হতো। কিন্তু বর্গির হাঙ্গামার সময় সে মূর্তি আমার পূর্বপুরুষেরা কোথাও লুকিয়ে ফেলেন অথবা হারিয়ে যায়, আর পাওয়া যায়নি। তুমি কি বলতে চাও? আমি জানতে পেরেছি সে মূর্তি কোথায় আছে। আপনার লোকেদের কাউকে একটা বলুন একটা শাবল নিয়ে আমার সঙ্গে আসতে। আপনারাও আসুন। ঠাকুর দালান থেকে নেমে দেউরির ভেতর দিয়ে লোকটি উঠোনে গিয়ে নামল। পেছনে পেছনে বাড়ির সবাই মিছিল করে চললাম। সে এমনভাবে হাঁটছে যেন সে একেবারে নিশ্চিতভাবে জানে কোথায় যেতে হবে। বাড়ির উত্তর দিকের ভিতের কোণায় এসে থামল। গদাধর নামে আমাদের একজন কর্মচারীর হাতে ছিল শাবল। সে তাকে বলল, এইখানে ভিত খোঁড়ো। মাটি কতটা খুঁড়তে হবে? মাটি নয়, দেওয়ালের গা থেকে তিন চারটে ইট খসাতে হবে এই এই জায়গায়। সে কি কথা, ভিতের ইট খসালে বাড়ির ক্ষতি হবে না? কিচ্ছু হবে না, কয়েকটা ইট মাত্র। কালই রাজমিস্ত্রিকে ডেকে গাঁথিয়ে নেবেন। কিন্তু এখানটাতেই খুঁড়তে হবে কেন? কারণ এ বাড়ি উত্তরে উঁচু, আর এইখানে উত্তরের ভিতের শেষ। এখানে শ্রী বিষ্ণু রয়েছেন বলে এদিকটা সময়ের সঙ্গে সঙ্গে মাটিতে বসে যায়নি। জানেন তো যে জমির ওপর বাড়ি তৈরি, তার রকম অনুযায়ী 50, 100 কি 150 বছরের ভিত সামান্য কিছুটা বসে যায়। আপনাদের বাড়িতেও তাই হয়েছে, কেবল বিষ্ণুর অধিষ্ঠানের জন্য উত্তর দিক সামান্য উঁচু। তাছাড়া তখন মাপলাম, 42 হাত হল না তো, সদর দরজা থেকে 38 হাত মাত্র, তাই এখানেই নিশ্চয় থাকবে, নাহলে আরো 4 হাত ওদিকে হতো। তুমি কি মাঝে মাঝে বলো, তার কোনো মানে হয় না। কিসের 4 হাত কম? ও একটা হিসেব, আপনাকে বোঝাতে পারবো না, নিন শুরু করতে বলুন। ভিতে প্রথমে শাবলের ঘা পড়তেই আমরা সবাই ঘন হয়ে ভিড় করে গদাধরকে ঘিরে দাঁড়ালাম। গদাধর আলতো করে গাঁথুনির জোর আলগা করছে, আর আমরা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে আছি। তিন সারি ইট খসাতেই ভেতরে ভেতরে একটা চতুষ্কোণ গহ্বর বেরিয়ে পড়ল। শাবল রেখে তার মধ্যে হাত গুলিয়ে গদাধর বের করে আনল অপূর্ব সুন্দর গঠনের এক দেবমূর্তি। এতদিন অবহেলায় পড়ে থেকেও তার ঔজ্জ্বল্য নষ্ট হয়নি। প্রায় 1 হাত লম্বা বিগ্রহ, মাথায় ছত্র, মুখে হাসি। বাবা গদাধরের হাত থেকে মূর্তিটা নিয়ে 2 হাতে মাথায় ধরে বলতে লাগলেন, জয় শ্রী বিষ্ণু দেবতা, জয় শ্রী বিষ্ণু। কাকারাও তার সঙ্গে বলতে লাগলেন, জয় জয়। কাকিমারা উলো দিয়ে উঠলেন। বাবা বিষ্ণু মূর্তি মাথায় করে বাড়ির মধ্যে নিয়ে চললেন। সেটি তখনকার মতো ঠাকুর ঘরে রাখবার জন্য পাঠিয়ে দেওয়া হলো। মেয়েরা ভিতরে চলে গেলেন। অমরের হাত ধরে বাবা বললেন, ভাই তুমি আমাকে মার্জনা করো, জানি না তুমি কে, কোথা থেকে এসেছো, জানতেও চাই না। তোমার আশ্চর্য ক্ষমতার কথা আমি স্বীকার করলাম, যদি খারাপ ব্যবহার করে থাকি তা মনে রেখো না। সকলের অনুরোধেও লোকটি সেদিন আর থাকতে রাজি হল না। বাবা শেষে বললেন, তাহলে কি এই ধরে নেব যে তুমি আমাকে মার্জনা করলে না? ছি, ও কথা বলবেন না, আমি এই রকমই ভবঘুরে ধরনের, এক জায়গায় 2 দিন থাকতে ভালো লাগে না। তবে একটা কথা বলে যাই, আপনাদের বংশ খুব পবিত্র এবং ঈশ্বরের আশীর্বাদ ভূত বংশ। এক পুরুষ বাদ দিয়ে এই বংশে একজন করে সাধক জন্মগ্রহণ করবেন। আপনার ভাই তো সন্ন্যাসী হয়েই গিয়েছেন, এর পরের পুরুষ নয়, এখন যারা ছোট এরা, এদের মধ্যে কারুর সন্তান অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মাবে, সংসারে থেকেও সংসারী হবে না। আপনি তার জন্ম
বৃদ্ধ বয়সে দেখে যেতে পারবেন। কি করে বুঝবো সে কে? তার জন্মের সময় আকাশে এক আশ্চর্য নীল উল্কাপাত হবে, নীল রঙের আলোয় ভরে যাবে চারিদিক। এখনো অবশ্য তার দেরি আছে, মনে রাখবেন কথাটা। আচ্ছা চলি তাহলে। উঠোন পেরিয়ে সদর দরজা পেরিয়ে সে চলে গেল। সঙ্গে সে একটা রহস্যের পরিবেশ নিয়ে এসেছিল। সে চলে যাওয়ার পরও সেটা কিন্তু থেকে গেল। 15ই ফাল্গুন সকাল থেকে বাড়ির সবাই ঠাকুমার দিকে সতর্ক নজর রেখে বসে রইল। তার ভবিষ্যৎবাণী তাকে কেউ জানায়নি। তিনি ঘুম থেকে উঠে স্নান সেরে বাগানে ঘুরে ঘুরে ঠাকুর পুজোর জন্য ফুল তুললেন, তারপরে পূজোয় বসলেন। পূজো হয়ে গেলে উপুর হয়ে গৃহদেবতাকে প্রণাম করলেন এবং আর উঠলেন না। প্রণামরত অবস্থায় তার মৃত্যু হল। এই হলো গিয়ে বাবার বলা কাহিনী। এই লম্বা কাহিনী একটানা বলে বাবা একটু থামলেন। বর্ষণ মুখর রাত্রির জল ভেজা বাতাস ক্রমাগত দুলিয়ে চলেছে ষড়শী চাটুর্যের বৈঠকখানার ঝুলন্ত লণ্ঠনটা, সেই সঙ্গে দেয়ালে নড়ছে ঘরে বসে থাকা মানুষদের ছায়া। আড্ডায় মাঝে মাঝে একটা সময় আসে যখন হঠাৎ সবাই একসঙ্গে চুপ হয়ে যায়। জমাট গল্পেরও একটা মহিমা আছে। সে গল্প সত্য মিথ্যা বা অবিশ্বাস্য যাই হোক না কেন, ভালো করে বলতে পারলে শ্রোতারা মুগ্ধ হয়। ষড়শী চাটুর্যে বললেন, আপনার ঠাকুমার মৃত্যু বিষয়ে ওই ভবিষ্যৎবাণী মিলে যাওয়াটা অবশ্য আমি খুব আশ্চর্যের কিছু মনে করছি না। কথাটা হয়তো বাড়ির কেউ মুখ ফসকে বলে ফেলে থাকবে, তাতেই আপনার ঠাকুমা মনের দিক দিয়ে 15ই ফাল্গুন তারিখের প্রসঙ্গে দুর্বল হয়ে পড়েছিলেন, মানসিক উত্তেজনা সামলাতে পারেননি, এমন হয় আমি শুনেছি। কিন্তু হারিয়ে যাওয়া বিষ্ণুমূর্তি ফিরে পাওয়াটা ব্যাখ্যা করা কঠিন। তাছাড়া সব কিছুরই যে ব্যাখ্যা থাকতেই হবে তার কি মানে আছে? কিছু কিছু আপ ছাড়াল থাক না, তাতে জীবন সরল হয়ে ওঠে। উঠবার আগে আমার কাহিনীর শেষটা বলি, দুটো কথা মাত্র। যে ছেলেটি বিষ্ণুমূর্তি খুঁজে দিয়ে গিয়েছিল তার তৃতীয় ভবিষ্যৎবাণীটাও যে সত্যি সেটা আমরা বুঝতে পেরেছিলাম অনেক পরে। সে বলেছিল আমাদের বংশে একজন অদ্ভুত চরিত্রের উদাসীন সাধকের জন্ম হবে, সংসারী হয়েও সে বৈষয়িক হবে না। কবে কোথায় কার ঘরে তার জন্ম হবে সেটাই কেবল সে বলেনি, শুধু বলেছিল এই শিশুর জন্মের মুহূর্তে আশ্চর্য এক নীল উল্কাপাত হবে আকাশে, তা দেখলে আমরা বুঝতে পারব। বহুদিন পরে, তখন ছোটবেলার এ কাহিনী প্রায় ভুলেই গেছি, আমার তৃতীয় ছেলের জন্মের সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিশাল নীল রঙের আলো ছড়ানো উল্কা ছুটে গেল। দাই আতুর ঘর থেকে উঠোন পেরিয়ে গরম জল আনতে যাচ্ছিল ভেতর বাড়িতে, তার চিৎকারে সকলে উঠোনে বেরিয়ে এসে দৃশ্যটা দেখলাম। সচরাচর অতক্ষণ ধরে উল্কা জ্বলতে জ্বলতে অতটা আকাশ পার হয় না। সেই আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলের জন্ম। আপনি তো আপনার বাবার তৃতীয় সন্তান, তাই না? তার মানে আপনার জন্মের সময় ওই নীল উল্কা দেখা গেছিল? তেমনটাই তো শুনেছি। অল্প বয়সে বাড়ি থেকে উধাও হয়েছিলাম, মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, তবে সে খুবই কম। ওই ভবঘুরেমির সময়টা আমার যে কি সুন্দর কেটেছে তা আর কি বলবো। কোনো পিছু টান নেই, দায় দায়িত্ব নেই, কেবল বিরাট এই পৃথিবীর পথে পথে ঘুরে বেড়ানো। কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। আত্মীয়হীন বন্ধুহীন দুনিয়ায় সম্পূর্ণ সম্বলহীন অবস্থায় ভেসে পড়তে হলে খুব সাহসের দরকার। কে খেতে দেবে ঠিক নেই, কোথায় থাকবো তার কিচ্ছু ঠিক নেই,
মন্দিরের চাতালে পোড়ো বাড়ির বারান্দায় ঝড়ে বৃষ্টিতে রাত কাটিয়েছি। কত অদ্ভুত চরিত্রের লোক দেখেছি, কত সময় অসুখ করেছে, গাছতলায় পড়ে কষ্ট পেয়েছি, জল তেষ্টায় বুক ফেটে গিয়েছে, কিন্তু জল দেবার কেউ ছিল না। মরেও যেতে পারতাম, তবু কখনো ভয় হয়নি। মৃত্যুকে সাধারণ মানুষের দৃষ্টিতে দেখিনি, দেখেছি ঈশ্বরের তৈরি এই জগতের একটা অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে, যে পরিণতিতে ভয়ের কিছু নেই, আছে স্রষ্টার অপার করুণা। ওসব দর্শনের কথা থাক, আপনার অল্প বয়সের গল্প বলুন না। বলবো, বেশ বলি। আগে বলে রাখি, এই যে কাহিনী বললাম, এই কাহিনী বাবা যখন সরসী চাটুর্যের আড্ডার আসরে বলছেন, তখন আমি কিন্তু বাড়ি ছেড়ে বেশ দূরে। এ কাহিনী আমার তখনও জানা নেই। বাঁকুড়ার ইন্দাস অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, সারা দিন হাটে মাঠে ঘুরি, রাতে যেখানে হোক আশ্রয় নিই। সেদিন বিকেল থেকে আকাশে মেঘের ঘনঘটা, বেশি পথ না হেঁটে আলো থাকতে থাকতে একটা ছোট গ্রামের সীমানায় শিব মন্দিরের চাতালে আশ্রয় নিয়েছি। গায়ে উড়ুনি, পায়ে খড়ম, এক পৈতেধারী বুড়ো মতো লোক দেখি মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে কোথায় যাচ্ছে। মনে হলো এখানকার পূজারী। এগিয়ে গিয়ে বললাম, আগে এখানে রাত্রিটা একটু থাকা যাবে? লোকটি একান্ত নিরস এবং অমিশুক প্রকৃতির। কিছুক্ষণ আপাদ মস্তক আমাকে ভালো করে দেখে সে শুকনো গলায় বলল, থাকতে ইচ্ছালে থাকো, আমাকে জিজ্ঞাসা করার কি প্রয়োজন? না, ভাবলাম আপনি বোধহয় এই মন্দিরের পূজারী, কাজেই আপনার অনুমতি নেওয়াটা। কিচ্ছু দরকার নেই, আমি এখানকার পুরোহিত বটে, কিন্তু নাট মন্দিরে যে কোনো যাত্রী আশ্রয় নিতে পারে। তবে হ্যাঁ, এখানে অতিথিশালা নেই, খাবার দেবার ব্যবস্থাও নেই, থাকার মধ্যে ওই নাট মন্দির, থাকতে চাইলে থাকো। সে তো তারপর চলে গেল। আমার পথ হাঁটার সম্বল বলতে একটা ঝোলা, তার মধ্যে একখানা ঘটি, গায়ের চাদর, একখানা রুদ্র ডামরের পুঁথি, কয়েকটা বাবলা ডালের দাঁতন কাঠি আর এক টাকা বারো আনা পয়সা। এর বেশি কিছু প্রয়োজনও বোধ করিনি কখনো। পঞ্চমুণ্ডির আসনে বসা এক হিন্দিভাষী সাধু শিক্ষা দিয়েছিলেন আগামীকালের জন্য কোনো সঞ্চয় না করতে। তার উপদেশ মনের মধ্যে গেঁথে গিয়েছিল, আজ পর্যন্ত সেই অভ্যেস বজায় রেখেছি। এদিকে ক্রমেই আকাশ মেঘে অন্ধকার হয়ে আসছে। ঝোলাসহ নাট মন্দিরের ওপর উঠে একখানা থামের গোড়ায় গুছিয়ে বসলাম। থামে হেলান দিয়ে পা ছড়িয়ে আরাম করে বসলাম। হঠাৎ নাট মন্দিরের চাতালে কিছু দূরে কি একটা নড়ল বলে মনে হলো। সন্ধে ঘনিয়ে আসছে, পরিষ্কার কিছু দেখা যায় না, কিন্তু কোনো কিছু নড়লে আবছা আন্দাজ করা যায় বটে। ভালো করে তাকিয়ে দেখি কেউ একজন শুয়ে আছে সেখানে, শোয়া অবস্থায় পাশ ফেরায় নড়াচড়াটা চোখে পড়েছে। হেঁকে বললাম, কে কে ওখানে? আমি। আমি কে? পৃথিবীতে সবাই তো আমি যাত্রী। সংসারে সবাই যাত্রী, সবাই কোথাও না কোথাও চলেছে। ভাবলাম, বাপরে, এই যে গুরু মশাইয়ের মতো কথা বলে, তবে তার কণ্ঠস্বর মৃদু, ভদ্র ও মার্জিত। পথ চলতি লোকের কথা বলার ভঙ্গি সাধারণত এমন মার্জিত হয় না। একটু কৌতূহল হওয়ায় বললাম, এসো, এদিকে এসে বসো। লোকটি উঠে এলো আমার সামনে। আলো নেই, তাকে পরিষ্কার দেখতে পেলাম না, কিন্তু মনে হলো তার বয়স বছর ৪০ কি ৪৫ হবে। এ বয়সের কোনো লোককে তুমি বলাটা আমার উচিত নয়। লোকটির পরনে খাটো ধুতি আর হাফ হাতা শার্ট, সাধারণ দরিদ্র পথিক, কিন্তু তার আচরণে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা সমীহ আদায় করে। বললাম,
কিছু মনে করবেন না, অন্ধকারে ভালো দেখতে পাইনি, তুমি বলে ফেলেছি। তাতে কি হয়েছে, জগতে সকলেই সকলের বন্ধু, বন্ধুকে তুমি বলা যায়। তা কোথায় যাবেন, আর আসছেনই বা কোথা থেকে? এবার বেশ মজার ব্যাপার হল, পথিক মানুষটি আমাকে তুমি বলে সম্বোধন করতে লাগল, কিন্তু তার অনুমতি পাওয়া সত্ত্বেও আমি কিছুতেই তা পারলাম না। সে বলল, কোথাও যাচ্ছি না ভাই, অনেকটা তোমারই মতন, পথে পথে ঘুরে বেড়াতে ভালো লাগে, যা পাই তাই খাই, যেখানে খুশি থেমে যাই, এই আর কি। তার মানে আমারই মতন? আপনি কি করে জানলেন আমি কিরকম? ও জানা যায়, আমি বুঝতে পারি। বয়স তখন অল্প হলেও তারই মধ্যে আমি অনেক সাধক এবং অদ্ভুত কর্মতান্ত্রিকের সঙ্গে মিশেছি, তাদের আশ্চর্য ক্রিয়াকলাপ দেখেছি। ভাবলাম এ আর আমাকে নতুন কি ভরং দেখাবে। বললাম, কি করে বোঝেন, কাকচরিত্র বা লক্ষণশাস্ত্র চর্চা করেন নাকি? না, বুঝি এইভাবে যে মন আসলে একটাই, তোমার আমার যদু কিংবা মধুর, পৃথিবীর সব প্রাণীর, মায়ার আবরণে আলাদা আলাদা দেখায়। পর্দা টাঙিয়ে দিলে ওপারে কি আছে দেখা যায় না, পর্দা সরিয়ে দিলে আবার সব স্পষ্ট দেখা যায়। মায়ার পর্দা সরিয়ে দিলে সবই এক, তখন কারোর মনের কথা জানতে অসুবিধা হয় না। আপনি তো বিশিষ্ট অদ্বৈতবাদের কথা বলছেন, এ দর্শন শিক্ষা করেছেন কোথায়? আমার বাবার কাছে। ও, আপনি তবে শাস্ত্রজ্ঞানী পণ্ডিতের সন্তান? সে চুপ করে রইল। ভাবলাম কোনো কারণে সে হয়তো নিজের পরিবারের কথা আলোচনা করতে চায় না, এক্ষেত্রে কথা না বাড়ানোই ভদ্রতা সঙ্গত হবে। ঠিক এই সময় ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা দিয়ে ঝড় এসে পড়ল। ঝড়ের মুখে পাক খেতে খেতে দুটো শালিক এসে নাট মন্দিরের কড়ি কাঠের ফাঁকে আশ্রয় নিয়ে গুছিয়ে বসল। বললাম, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম অমর, অমর জীবন। বাড়ি কোথায়? এই জেলাতেই বুঝি। অমর জীবন কোনো উত্তর দিল না। বুঝলাম নিজের কথা বলতে সে আদৌ আগ্রহী নয়। অন্য প্রসঙ্গে যাবার জন্য বললাম, আশ্রয় তো যা হোক পাওয়া গেল, কিন্তু খাওয়াটা বোধ হয় জুটবে না। না না, তা কেন, ঝড়টা থামুক, খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এখন। তা কি করে হবে, কাছাকাছি কোনো দোকানপাট তো দেখছি না। গ্রামে হয়তো আছে, কিন্তু তারা কি এই ঝড় বাদলে দোকান খুলে রাখবে? মনে হয় না। রাত্রিরে কি খাও তুমি, ভাত না রুটি? আমি ঠিক সন্ন্যাসী না হলেও পথে ঘুরছি অনেকদিন, সবই অভ্যেস আছে। বেশ বেশ ভালো, খাবার এসে যাবে। অন্ধকারে অমরের মুখ চোখ ভালো দেখতে পাচ্ছি না। লোকটা পাগল নয় তো? কোথায় খাবার? কালকেই আমি এখানে ছিলাম, স্বপ্নে দেখলাম আজ তুমি আসবে, তাই একটা দিন বেশি থেকে গেলাম। এমনিতে আমি দূরাত্মীর কোথাও থাকি না। ভাবলাম নিশ্চয়ই পাগল, গতকাল রাত্রিরে স্বপ্ন দেখেছে আজ আমি এখানে আসব, বদ্ধ পাগলা ছাড়া আর কি। আপনি জানতেন আমি এখানে আসব? হ্যাঁ। স্বপ্নে দেখেছেন? হ্যাঁ, স্বপ্ন দেখার প্রয়োজন হলে আমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে সেখানে থাকতে হয়। মনে মনে ভাবলাম বেচারি, এমনিতে বেশ ভালো লোকটা, ভদ্র আর মিষ্টি কথাবার্তা, দোষের মধ্যে পাগল। এরপরই অমর জীবন হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি বাড়ি চলে যাও। তার মানে বাড়ি যাব কেন? কিছু না, ভবঘুরে জীবন ত্যাগ করে সংসারে ফিরে যেতে বলছি না, সে যখন সময় হবে যাবে। তোমার নিজের ভালোর জন্য বলছি, কয়েকটা দিনের জন্য বাড়ি যাও। আচ্ছা, বিপদ তো। হ্যাঁ, কিন্তু কেন? মনে করো না আমি তোমার বন্ধু, আমি অনুরোধ করছি তাই যাচ্ছ? তার কথাগুলো একটু কেমন কেমন, কিন্তু গলার স্বরে একটা ব্যক্তিত্বপূর্ণ দৃঢ়তা আছে, তার কথা মনোমতো না হলেও অকস্মাৎ উড়িয়ে দেওয়া যায় না। তখনকার মতো তাকে শান্ত করার জন্য বললাম, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, কোন বিড়ি চলে?
সব চলে। আচ্ছা দাও। তাকে দিয়ে নিজে একটা বিড়ি নিলাম। বাতাসের দাপটে চার পাঁচটা কাঠি নষ্ট করেও ধরাতে পারছিলাম না। অমর হাত বাড়িয়ে বলল, আমাকে দাও দেখি। তারপর দেশলাইটা হাতে নিয়ে অদৃশ্য কার দিকে যেন ধমক লাগালো। আরে একটু থাম তো রে বাপু, একটা বিড়ি ধরাতে কি একটা গোটা দেশলাই বাক্স খরচ করবো নাকি? কাকতালীয় কিনা জানি না, হাওয়ার ঝাপটা সামান্য কয়েক মুহূর্তের জন্য কমে গেল। ঝড় চলতে চলতে এরকম অবশ্যই হয়, তবু মনে রেখাপাত করল জিনিসটা। দেশলাই ফেরত দিয়ে অমর বলল, সব কিছুর ব্যাখ্যা চাইতে নেই, ব্যাখ্যা হয়ও না, তার চেয়ে সরল বিশ্বাস অনুযায়ী কাজ করা ভালো, আদেশ পেলে পালন করা ভালো। আদেশ কে পাঠায়? তা জানলে তো সব সমস্যা মিটেই যেত। আপনার কাছে আদেশ পৌঁছয় কেন? আপনি কে? মিড়িটা ভালো, খুব নরমও না খুব কড়াও না, বেশ মিঠে কড়া ধরনের। কোথেকে কিনেছ? খাওয়ার পর আর একটা দিও তো। ঝড় থেমে গিয়ে বৃষ্টি নামলো, চলল বেশ কিছুক্ষণ। বৃষ্টি যখন থামল তখন পাড়াগান হিসেবে বেশ রাত। দেখি পথে জমা জলে ছপ ছপ করে কি একজন হেঁটে এসে নাট মন্দিরে উঠল। সামনে ঝুঁকে অন্ধকারে ঠাহর করার চেষ্টা করে ডাকল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, এই যে আমি এখানে, দাও। কাছে আসার পর দেখলাম লোকটির হাতে একটা বড় শালপাতার ঠোঙা। সে ঠোঙাটা অমরের দিকে দিতে দিতে আমাকে দেখে বলল, আর এক মূর্তি এসে দেখছি, তা হয়ে যাবে ক্ষণ দুজনে, দাঁড়াও খাবার জল দিয়ে যাই। নতুন লোক জল আনতে গেলে পুকুর ঘাটে আচার খাবে। মন্দিরের চাতালে রাখা একটা মাটির কলসি নিয়ে লোকটি অন্ধকারে কোথায় চলে গেল। অমর বলল, মন্দিরের পেছনেই একটা পুকুর আছে, সেখানে গেল জল আনতে, ভালো পরিষ্কার জল, খাবার ব্যবস্থা হয়ে যাবে বলেছিলাম, তো খাবার তো এসে গেল। এর ভেতর কিন্তু অলৌকিক কিছু নেই। এই লোকটির একটি ময়রার দোকান আছে গ্রামে, গতকালও আমাকে খাবার দিয়ে গিয়েছিল, অতিথি সেবা করতে ভালোবাসে, পয়সা দিতে চেয়েছিলাম নেয়নি, আজকের খাবারও দিতে বলা ছিল। যা খাবার দেয় তা আমি একা খেতে পারি না, আজও দুজনের হয়ে যাবে এখন, দেখি কি দিয়েছে। শালপাতা ঠোঙা খুলে দেখা গেল ভেতরে গোটা পনেরো বড় মাপের পুরি, আলুর তরকারি আর অনেকখানি মোহনভোগ, দেশি ঘি দিয়ে তৈরি, দারুণ গন্ধ বেরুচ্ছে। তখনও গায়ের দিকে খাবারে ভেজাল দেওয়ার কথা কেউ ভাবতে পারত না। জল ভরে মেটে কলসি নিয়ে এলো ময়রা। অন্ধকারে গল্প করা যাবে কিন্তু খাওয়া যাবে না, মোমবাতি বেশি পুড়িয়ে লাভ নেই, এসো খেয়ে নেওয়া যাক। অমর খুব কম খায়, মাত্র চারখানি পুরি সে খেল, বাকি সবগুলো খেতে হলো আমাকে। অবশ্য পথ হেঁটে আমার খিদেও পেয়ে গিয়েছিল, কলসি কাত করে কানায় হাত দিয়ে জল খেলাম। তারপর মোমবাতি নিভিয়ে দিয়ে অমর বলল, এসো এইবার গল্প করি। অন্ধকারের ভেতর থেকে তার কণ্ঠস্বর ভেসে আসতে লাগল, কত গল্প সে শোনালো সারা রাত ধরে, তেমন কথা আমি কারো কাছে কখনো শুনিনি। যেন অচেনা ভাষায় অচেনা সুরে অদ্ভুত গান শোনাচ্ছে কেউ,
আকাশ আর নক্ষত্রের গল্প, সমুদ্রের ঢেউয়ের গল্প, আগুন বাতাস পাহাড় মাটির গল্প, সে আমি ভাষা দিয়ে তোমাদের ঠিক বোঝাতে পারবো না। সেই রাতের কথা আমার সারা জীবন মনে থাকবে। কথা বলতে বলতেই অমর জীবন হঠাৎ বলল, তোমার ছোট ঠাকুরদা গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন না? হ্যাঁ, কিন্তু সে তো উনি এখনো বেঁচে আছেন। কিন্তু আপনি কি করে? না, আর কথা নয়, রাত বোধ হয় তিনটে পেরিয়ে গেছে, এবার তুমি ঘুমো, বাড়ি চলে যেও, কিন্তু কালকেই, তোমার ভালোর জন্যই বলছি। আমার চোখে ঘুম জড়িয়ে এসেছে, বললাম, আপনিও চলুন না আমার সঙ্গে, যাবেন? না, এবার না, এবার থাক, তবে তোমার সঙ্গে আবার দেখা হবে আমার। আমার কানে যেন কে নিদুলির মন্ত্র পড়ে দিয়েছে, আর তাকাতেই পারছি না। ঘুম ঘুম। যখন ঘুম ভাঙল তখন রোদ্দুর উঠে গিয়েছে, গতকাল রাত্রির মেঘ বৃষ্টির চিহ্ন নেই কোথাও, ঝকঝক করছে দিনের আলো। পাশে কিন্তু অমর জীবন নেই, তার ঝোলাঝুলি সহ কখন সে চলে গিয়েছে কে জানে। কাল সন্ধেবেলা দেখা সেই পুরোহিত এসে মন্দিরের দরজা খুলে সকালের পূজোর উদ্যোগ করছে। আমার দিকে আড়ে আড়ে তাকালো কবার। জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে যে আরেকজন পশু থেকে ছিলেন, তিনি কি চলে গিয়েছেন? কে ছিলেন? একজন যাত্রী, আমার আগে থেকেই তো ছিলেন। দেখিনি, খেয়াল করিনি, অমন কত লোক যাচ্ছে আসছে। যাই হোক, অমর জীবন লোকটিকে আমার খুবই অদ্ভুত লেগেছিল। তার কথা অমান্য করতে মন চাইল না, সেদিনই রওনা হলাম বাড়ির দিকে। বাড়ি পৌঁছানোর পর প্রতিবারের মতোই প্রথমে বাবার বকাঝকা, তারপর মায়ের কান্নাকাটি, এবং তারও পরে আত্মীয় স্বজনের আবেগের বন্যা সহ্য করতে হল। দুপুরে খেতে বসে বাবা বললেন, গত পরশুদিনই সরস্বতী চাটুজ্যের আড্ডায় তোমার কথা হচ্ছিল, আমার যে এরকম একটা বাড়ি পালানো হার জ্বালানো ছেলে হবে সে কথা আমাকে অনেকদিন আগেই একজন বলেছিলেন। কে বলেছিল? তোমার জ্যোতিষী? না, এমনি একজন পথিক বাবুগুরে, আমার ছোটবেলায় একদিনের জন্য আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, সে এক কাণ্ড। তার নাম কি ছিল? অমর, অমর জীবন। অমর, অমর জীবন? হ্যাঁ, চমকে উঠলে কেন? না, কিছু না। খেয়ে উঠে গড়গড়ায় তামাক খেতে খেতে বাবা বলতে শুরু করলেন সেই অদ্ভুত লোকটার কথা, সেই স্বপ্ন দেখার কথা, ছোট কাকার কথা, বাবার ঠাকুমার অদ্ভুত মৃত্যুর কথা, আর তার সঙ্গে আমাদের বিষ্ণু মূর্তির কথা। তার মানে যে লোকটা আপনার বাবার ছেলেবেলায় আপনাদের বাড়ি গেছিলেন তাকেই আপনি? হ্যাঁ, আর এই ব্যাপারটার সবচেয়ে বিচিত্র দিক কোনটা জানো? যে লোককে 40 বছর আগে বাবা 45 বছরের দেখেছিলেন, তাকে এতকাল পরে আমিও সেই বয়সে দেখলাম কি করে। কি বলছো কি তারানাথ, এও কি সম্ভব নাকি? হ্যাঁ কিশোরী, মানে লোকটার বয়স পড়ে তুমি বুঝতে পারছো? তাহলে না না, 40-45 করে বলো তো লোকটা কি? তোমার সে কে, সে কি, সে কেন আমি জানি না, তবে বাড়ি ফেরার পরদিন বুঝলাম কেন অমর জীবন বাড়ি চলে আসতে বলেছিল। পরদিন থেকে আমার এলো প্রবল জ্বর, প্রায় 1.5 মাস ভুগে সেরে উঠলাম। পথে থাকলে প্রাণ সংশয় হতো সন্দেহ নেই, সে যাত্রায় অমর জীবন আমাকে প্রাণে বাঁচিয়ে দিল। সানডে সাসপেন্সে আজ শুনলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প
অমর জীবন। গল্পের বেতার নাট্যরূপ শর্বরি ঘোষাল। পাতিরাম এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় মীর। লেখকের চরিত্রে সোমক, কিশোরী অগ্নি, আদিনাথ বাসুদেব কর্মকার, সরসী চাটুজ্জে দিব্যসু, কিশোর আদিনাথ শায়ক আমান, রামনাথ শঙ্করী প্রসাদ মিত্র, রামনাথের মা উর্মিমালা বসু, পুরোহিত দেবজ্যোতি ঘোষ। নিবারণ এবং অমর জীবনের চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা রিচার্ড। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শঙ্করী প্রসাদ মিত্র শব্দগ্রহণ অভিজ্ঞান মিত্র। শেষ হল তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প অমর জীবন। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।